কেমন রয়েছি সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। যে যেখানে যেমনই থাকি না কেন, সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, এই প্রত্যাশায় আজকে আমরা জানবো অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পর্কে। অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওপ্লাস্টি কি? বড় ধরনের কোনো অস্ত্রোপচার না করে বা অপারেশন না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ হয়ে যাওয়া লুমেন বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী প্রশস্ত করার যে পদ্ধতি, বা ওই রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনীকে উন্মুক্ত করার যে পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি বিভিন্ন ভাবে করা হতে পারে, যেমন বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। এই ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে শিরা বা ধমনী, হাতের কোন একটা শিরা বা ধমনী বা অন্য জায়গাতে কেটে, পায়েও হতে পারে, শিরা বা ধমনী কেটে সেখানে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়, আর ক্যাথেটারের সামনের দিকে একটি বেলুন থাকে। সুকৌশলে হৃৎপিণ্ডের রুদ্ধ হয়ে যাওয়া বা সংকীর্ণ হয়ে যাওয়া জায়গাতে পৌঁছানো হয়, পৌঁছিয়ে বেলুনটিকে বাইরে থেকে ফোলানো হয়। ওই বেলুনের চাপে যে করোনারি ধমনীর গায়ে প্লাক জমেছে, সে প্লাক গুলো ধ্বংস হয়ে যায় বা চাপের সৃষ্টি হয়, ফলে করোনারি ধমনী উন্মুক্ত হয়ে যায়। এরকম ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টিটা হচ্ছে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। আরেকটি রয়েছে লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি। এই ক্ষেত্রে ক্যাথেটার ঠিকই প্রবেশ করানো হয়, ধমনী কেটে প্রবেশ করিয়ে একটা লেজার রশ্মি ব্যবহার করা, লেজার রশ্মির মাধ্যমে সেই প্লাক গুলো বা এথেরের মেটাস প্লাক, যে চর্বির কণাগুলো, সেগুলো ধীরে ধীরে লেজার রশ্মির মাধ্যমে গ্যাসীয় কণায় বাষ্পীভূত করা, করে সংকীর্ণ হয়ে যাওয়া ধমনী উন্মুক্ত করা। এটা হচ্ছে লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি। আরেকটি হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি। এক্ষেত্রে স্টেন্টটি ধমনীর ছিদ্র করে প্রবেশ করানো হয়, কিন্তু এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভিন্ন ভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়, যেমন ক্ষুদ্র ঘূর্ণি, ক্ষুদ্র ব্লেড, ড্রিল, বেলুন, এগুলো ব্যবহার করা হয়, করে প্লাগ গুলোকে পরিষ্কার করা হয় বা প্লাগ গুলোকে গলিয়ে ফেলা। এইভাবে যে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, যে ক্ষুদ্র ঘূর্ণি, ব্লেড, ড্রিল, এগুলো ব্যবহার করে যে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাকে বলা হয় করোনারি অ্যাথেরেক্টমি। আরেকটি রয়েছে করোনারি স্টেন্টি, করোনারি স্টেন্টি। এই ক্ষেত্রে কি করা হয়? যে ওই রকম হাতের বা পায়ের কোন এক জায়গাতে ধমনী কেটে ক্যাথেটারের সামনের দিকে একটি বেলুন লাগানো থাকে, আর বেলুনের চারিদিক দিয়ে থাকে একটি ধাতব পদার্থ নির্মিত চোঙ। সেই ধাতব পদার্থ নির্মিত চোঙটি ক্যাথেটারের সাহায্যে রুদ্ধ হয়ে যাওয়া ধমনী নির্দিষ্ট জায়গাতে সুকৌশলে প্রবেশ করানো, তারপরে বাইরে থেকে বেলুনটি ফোলানো হয়। বাইরে থেকে বেলুনটি ফোলালে স্টেন্টিও চারিদিকে প্রশস্ত হয়ে যায়, তখন স্টেন্টটি রুদ্ধ হয়ে যাওয়া ধমনীর যে প্লাগ গুলো থাকে সেই প্লাগ গুলোর উপরে চাপ সৃষ্টি করে, করে রুদ্ধ হয়ে যাওয়া ধমনীকে উন্মুক্ত করে দেয়, ফলে সেই দিক দিয়ে আবার রক্ত চলাচল শুরু হয়ে যায়। এই চার ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আমরা একটু চিত্রে দেখব। যেমন
এই যে এইখানে একটি চিত্রে দেখানো হচ্ছে সেই অ্যাথেরোমেটাস প্লাক, অর্থাৎ ধমনির লুমেনে বা গহ্বরে এই যে প্লাক জমেছে, মানে চর্বি, চর্বির সঙ্গে কিছু তন্তু, কিছু চুন জাতীয় পদার্থ, এইগুলো মিলে অ্যাথেরোমেটাস প্লাক তৈরি হয়েছে, এইগুলো সেই অ্যাথেরোমেটাস প্লাক। এইবার কি করা হয়েছে, সুকৌশলে এনজিওগ্রাম করে কোন জায়গাতে প্লাক জমেছে বা করোনারি ধমনী রুদ্ধ হয়েছে সেই জায়গাতে সুকৌশলে হাতের বা পায়ের কোন এক জায়গায় ধমনী কেটে সেই দিক দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়েছে। এই যে ক্যাথেটার প্রবেশ করানো হয়েছে, আর ক্যাথেটারে কি রয়েছে, ক্যাথেটারে একটি বেলুন রয়েছে, বেলুনের চারিদিকে যে স্টেন্ট রয়েছে এটা সেই তার জালের চঙের মতো স্টেন্ট, এটা সুকৌশলে রুদ্ধ হয়ে যাওয়া জায়গাতে প্রবেশ করানো হয়েছে। এখন এটা প্রবেশ করানোর পর কি করা হয়, বাইরে থেকে এই বেলুনটাকে বাতাসের মাধ্যমে ফোলানো হয়, বাতাসের মাধ্যমে ফোলানে কি হয়, এই স্টেন্টিও প্রশস্ত হয়ে যায়, যে এই যে অ্যাথেরোমেটাস প্লাক এই প্লাক গুলোর উপরে একটা চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করলে তখন ওই স্টেন্টটিকে স্থায়ীভাবে সেখানে রেখে দেওয়া হয় আর বেলুনটিকে বাতাস বের করে বাইরে বের করে নেওয়া হয়। এইভাবে আসলে অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আমরা আরো চিত্রে দেখতে পাবো এই যে এখানে অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়াটি সম্পন্ন করছেন কয়েকজন সার্জন ডক্টর। তারপরে এখানে ওটাই দেখানো হয়েছে, এই যে এটা স্টেন্ট, এটা অ্যাথেরোমেটাস প্লাক, এটা সেই ক্যাথেটার, ক্যাথেটারের ভেতরে এই যে বেলুন রয়েছে, চারিদিক দিয়ে স্টেন্ট রয়েছে, এই যে প্লাক, এখানেও একইভাবে দেখানো হয়েছে, এগুলো আবার রক্তের কণিকা দেখিয়েছে, এই যে এটা স্টেন্ট, এই যে বেলুন, এটা ক্যাথেটার, এখানে দেখানো হয়েছে এই যে স্টেন্ট, এই যে চারিদিক দিয়ে চাপ দিয়ে প্লাক গুলোকে ধমনীর সঙ্গে আটকে দিয়েছে, দিয়ে স্টেন্টটাকে স্থায়ীভাবে এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে স্টেন্টটাকে স্থায়ীভাবে রেখে দেওয়া হবে, যেটা হার্টের এই করোনারি ধমনীতে প্লাক সৃষ্টি হয়েছিল সেই জায়গাতে কিন্তু এই করোনারি স্টেন্টটি বসানো হয়েছে, যে স্টেন্টটি এখানে স্থায়ীভাবে থেকে যাবে। স্টেন্টটি ধাতব পদার্থ নির্মিত হতে পারে, এটি কিন্তু ইদানিং বিশেষ ধরনের সুতার মাধ্যমে তৈরি করা হচ্ছে, আর এই স্টেন্টের চারিদিকে দিয়ে এক ধরনের পদার্থের পালিশ দেওয়া হয়, যেটা কিনা এই প্লাক গুলোকে জমতে বাধা দেয়, ফলে স্টেন্ট স্থায়ীভাবে এখানে থেকে গেলে কখনোই আর করোনারি ধমনীতে প্লাক জমতে পারে না। এইভাবে সাধারণত করোনারি স্টেন্টিং প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি।